আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, বাংলাদেশি ব্লগার লাবিবা। সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে সকালে উঠছি, উঠে চুলাটা ক্লিন করে নিলাম। চুলাটা ক্লিন করে আমি রাত্রে পেঁপে আর হচ্ছে ছোলার বুটের ডাল হচ্ছে এটা ইয়ে করে রেখে দিয়েছিলাম, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তাহলে সকালে আর কি রুটি বা পরোটার সাথে খেতে মানে অনেক টেস্টি হবে, সময়ও কম লাগবে, এই জন্য আমি এটা করে নিয়েছি। আপনারাও এভাবে কিন্তু করে নিতে পারেন। আসলে সকালে উঠে মানে পেঁপে কেটে বুটের ডালি করে আসলে সম্ভব হয় না, তাই আমি করে রাখি। তারপরে এই যে পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে এই পাঁচফোড়ন সব কিছু দিয়ে তেলে দিয়ে দিলাম। আর হচ্ছে সাইডের চুলায় আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর এই যে লাবিবার জন্য বাদাম, তারপরে হচ্ছে কাঠবাদাম, কিশমিশ দিয়ে হচ্ছে সুজি রান্না করে দিব। আর হচ্ছে বাদাম, কাঠবাদাম, তারপরে এগুলা হচ্ছে আমি সুন্দর করে হালকা একটু গরম করে আর কি মিক্সারে কুড়া করে নিয়েছি। ওরকে ভিতরে প্রতিদিনই দিয়ে দিই, আসলে গুঁড়া করলে দেখা যাচ্ছে অনেক সময় গরম পানির সাথে একটু দুধের সাথে গুলিয়েও খাওয়া যায়। এটা অনেক পুষ্টিকর বাচ্চাদের জন্য বা সবার জন্যই। তা এভাবে আমি আসলে ওকে খাওয়াইয়ে থাকি। আর হচ্ছে সুজিটা আমি করে থাকি, এই যে চাটা হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে পেঁপে আর হচ্ছে বুটের ডালটা ও হয়ে আসছে, আর রুটিটা আমি এই যে ফ্রোজিং করা ছিল সেটা যে এনে রেখে দিয়েছি। আমি বক্সের থেকে বেরোয়ে আর কি সাথে সাথে আবার বন্ধ করে রাখি, না হলে আর কি ওটা বেশি দিন থাকবে না। আমি একবার রুটি বানিয়ে রাখি 10 দিন, অন্তত 10 দিনের রুটি আর কি। এই যে আমার পেঁপে আর হচ্ছে বুটের ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তারপরে হচ্ছে যে আমি তাটা বসিয়ে দিয়েছি, এখন রুটিটা ছেঁকে দিব। রুটিটা না, সরি, আমি পরোটা করব। পরোটার জন্য এটাই করে নিব। আর এই লাবি বা সুজিটা আমি তুলে দিয়েছি সাইডে। তো এভাবে আসলে তারপরে হচ্ছে একটা ডিম আর কি ওই যে সাইডে রেখে দিয়েছি, ডিমটা এই করব। ডিম আর হচ্ছে দিয়ে নাস্তা, ডিম আর হচ্ছে পেঁপে আর বুটের ডাল দিয়ে পরোটা, আর থাকবে চা। লাবিবা এখনও ঘুমোচ্ছে, আজকে সকালে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিব। আর হচ্ছে আমি রাত্রে আসলে সবজি টবজি সব কিছু রাত্রেই গুছিয়ে রাখি, সকালে তাহলে তরকারি কাটা ঝামেলা আমার থাকে না। আমি মিষ্টি কুমড়া আর হচ্ছে ভেন্ডি রাত্রে মানে পেঁয়াজ রসুন সব কিছু রাত্রে আমি বেছে রেখে দিই, তাহলে আমার জন্য সুবিধা হয়। আর এখন শীতের বেলা আসলে দেখতে দেখতেই চলে যায়, এই জন্য আমি এটা করে থাকি। এটা আপনারাও করতে পারেন। তো এই যে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি লাবিবার পাপাড়ে দিয়ে আসব নাস্তাটা, আর হচ্ছে আমি পরে খেয়ে নিব, কারণ আমি আগে কাজগুলো গুছিয়ে নিব লাবিবা ওঠার আগে। তো এই যে আমি পরোটাগুলো ভেজে নিতেছি তেল দিয়ে। ভাজা শেষ হয়ে গেলেই নাস্তাটা আমি দিয়ে আসব। একটা টিস্যু আমি বিছিয়ে নিয়েছি পরোটার নিচেই, কারণ না হলে তাহলে মানে তেলটা টেনে যাবে আর কি। সকালেই উঠছি, 7টার দিকে উঠছি, উঠে আর কি করছি যে আমি আসলে পরোটা রুটি দিয়েই পরোটা করে নিই, সেভাবে আর কি রুটিটা ই করে রাখি। রুটিও করা যায় আবার পরোটা চাইলে পরোটাও করা যায়, আমি এভাবে আর কি করে থাকি। তো আগে ফার্স্টে তিনটা পরোটা আমি ভেজে নিব, তিনটা পরোটা ভেজে আর কি তারপরে ডিমটায় যে আমি ই করে নিচ্ছি ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে তারপরে আর কি আমি খাওয়ার জন্য আমি পরে করে নিব। আগে ওর পাপা যে ডিউটিতে যাবে তাকে আগে দিব।
তো এই যে লাভ এবার সুজিটাও হয়ে আসতেছে, কারণ সুজি রান্না করার সময় আবার আস্তে আস্তে নাড়াতে হবে, আস্তে করে জাল দিতে হবে, না হলে আবার নিচ দিয়ে লেগে যাবে। ওরে মূলত সকালে আমি সুজিটাই দিই, আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে লুডুসের স্যুপটা দিই। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে ওর ভিতরে আমি বাদাম, তারপরে কাজু বাদাম, কাঠ বাদাম এমনি তো খাওয়াইতে পারি না, তো আসলে সুজিটার ভিতরে দিয়ে খাওয়াই, তাহলে আর কি খায়, আর মুখে বাদলে আবার খায় না, এই জন্য আমি গুঁড়া করে নিয়েছি। আর হচ্ছে কাজু বাদাম মানে কিশমিশটাও আমি ছোট ছোট পিস পিস করে দিই, মুখে বাজলে খাইতে চায় না। তো আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এভাবে করতে পারেন। এই যে আমার ডিমটাও হয়ে গেছে, এখন আমি ডিমটাও তুলে নিব, ডিমটা তুলে দিয়ে আসবো, তারপরে হচ্ছে বাকি যে দুইটা ওই দুইটা আমি ভেজে নিব, ভেজে হচ্ছে আমি পরে চা দিয়ে আর হচ্ছে বুটের ডাল দিয়ে খাবো। তো এখন আমি এটা দিয়ে আসবো। আমি আসলে দিয়ে চলে এসেছি, দিয়ে আসার পরে হ্যাঁ এই যে বাকি যে দুইটার পরোটা ছিল, পরোটা করব, সেইটাও আমি এই যে করে নিতেছি। আর পাপারে যে চা দিব, চাটা ঢেলে নিব, চাটা ঢেলে নিয়েছি, যে চাটা বলতেছে আমি চা বেশি খাবো না, তারপরও আমি বানিয়ে ফেলেছি, তার জন্য আমি বলতেছি অল্প করে খাও, পরে অল্প একটু খাইলো আর কি। তো এখন রেডি হয়ে গেছে, আমিও এখন নাস্তা করব, লাবিবা তো এখনও ওঠে নাই, আমিও নাস্তাটা সেরে নিব। এই যে নাস্তা টাস্তা এখনও আমি নাস্তা করি নাই, পাপা অলরেডি করে রেডি হয়ে গেছে, আর এই যে লাবিবা এখনও ঘুমোচ্ছে, তা আমাকে বললো দরজাটা আটকাই দাও, আমি এই যে দরজাটা আটকাবো, চলে যাচ্ছে দরজাটা আটকিয়ে দিয়ে, আমি এবার নাস্তা করে নিব। নাস্তা অলরেডি করে নিয়েছি, নাস্তা করার পরে এই যে ফ্রিজ থেকে কি কেটে রেখেছিলাম এগুলো ক্লিন করে নিয়েছি, ক্লিন করে আমি এই যে উপর দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি, তাহলে আমার খুব সুবিধা হবে আর কি। আমি মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে যে ইলিশ মাছ দুইটা বের করে রেখেছিলাম, কেটে রেখে দিব, আসলে কাটা থাকলে আর কি সুবিধা হয়। এই জন্য বানিয়েছে, তারপরে কি করব, এই বিছানাগুলো একটু গুছিয়ে নিই, এই দুটা বেড, ও উঠলে ওইটা গুছিয়ে নিব। আমি এইটা এই বিছানাটাও একটু গুছিয়ে নেব, যেহেতু লাবিবা ঘুমিয়ে আছে, দুইটা বেড ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব, তারপর ও উঠলে ওইটা গুছিয়ে নেব। শোবার পর দেখছি এরকম প্রতিদিনই মশা হয়, তা এইভাবে করেই করলে চলে যায় আর কি। সে উঠছে, তাকে ব্রাশ করিয়ে দিয়েছি। আসলে তারপরে হচ্ছে আমি যে পর্দাটা সরিয়ে নিলাম, তারপরে এখন আমি বেডগুলা আবার এই বেডটা গুছিয়ে নিব, আগে দুইটা বেড তো আমি গুছিয়ে রেখেছি, এখন এই এই বেডটা আমি সুন্দর মতো গুছিয়ে তারপরে একটু রেস্ট করে রান্না করতে যাব। দেখতেই থাকুন আপনারা।
আসলে বেডটা গুছানো হয়ে গেলে আমি রুমগুলো একটু ঝাড়ু দিয়ে মুছে নিব। প্রতিদিন ফার্নিচারগুলো মুছে নিই, ফার্নিচারগুলো মুছে নিয়ে নিলাম। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিব, তারপর একটু রেস্ট করব। হ্যাঁ, কাজ করে একটু কষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে দুইটা পিঠা ওভেনে দিয়ে গরম করে তারপরে হচ্ছে একটু বসে বসে খাইতেছি আর একটু টিভি দেখতেছি লাভিবার আমি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পিঠাটা অনেক মানে মজা হয়েছে আর হচ্ছে অনেক মানে সফট, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আপনি দিতে পারলাম না, বাসায় করে খাইয়েন, সমস্যা নেই। তারপরে যে আমার আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি, ভাজিটা যে তুলে দিয়েছি, লাবি ভাই যে দাঁড়া দাঁড়া রান্না করতেছে, পাশের চুলায় যে ভাত বসিয়ে দিয়েছি, লাবি ভাই যে আমাকে নাড়াইতে দিচ্ছে না, ও ও বলতেছে আমি রান্না করব তুমি যাও। তো আমি সাইডে দাঁড়িয়ে আছি আর এই যে সব কিছু গোছানো আছে। ভাজিটা হয়ে গেলে আমি তরকারিটা রান্না করব। লাবি ভাই আসলে খুব ঠান্ডা পড়ছে আজকে, তোকে মোজা পরিয়ে দিয়েছি, আর হচ্ছে গোসল তো কালকে করাই নাই, আজকে করাবো ভাবছি। ছোট মানুষ তো, চুলের ভিতরে আসলে পানি জমে যায়, এই জন্য একটু কম গোসল করানোর চেষ্টা। তারপর ওর যে গরম, ওকে প্রতিদিনই গোসল করানো ঠিক হয়। এই যে আমি ঈশ্বরের জন্মে হয়ে গেছে আমার ভাজিটা, এখন ভাজিটা আমি টেবিলে রেখে এসেছি। আর এই যে মিষ্টি কুমড়াটা আমি মশলা টশলা দিয়া আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটা ঢেকে রাখবো। আর হচ্ছে এর জন্য এটা আমি পাটায় বেটে নিয়েছি মশলাগুলা, তাহলে খেতে অনেক টেস্ট হয়। আর হচ্ছে জিরাটা আর কি, জিরা দিয়ে আর হচ্ছে পেঁয়াজের বেস্তার মতো করে আমি এটা মশলা তরকারি হওয়ার আগে দিয়ে দিব। এই যে তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিয়েছি, ইলিশ মাছ আর মশলা, এই যে সেই বেস্তা করা পেঁয়াজটাও আমি বেটে দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে নিলাম। কুমড়াটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভাজি, একটা কুমড়া আমরা 5 দিন খেয়েছি, ভাজি করেছি, তরকারি রান্না করছি, তারপর হচ্ছে আরও ফ্রিজে রেখে দিয়েছি, মানে অল্প অনেক বড় কুমড়া, অনেক সুন্দর। তো তরকারিটা একটু চেক করে দেখবো লবণ টবণ ঠিক আছে কি না, তাই আমি একটু মুখে দিয়ে দেখলাম, তা দেখলাম যে না ঠিক আছে। আসলে এই যে রান্না টান্না করে আবার লাবিবা তো বসে বসে টিভি দেখতেছে, তো এখন হচ্ছে রাত মানে সন্ধ্যার পরে 7টা বাজে। তো ভাবলাম একটু পিঠা বানাবো, আবার আপনাদের সাথে একটু শেয়ার করি, আজকে অন্যরকম একটা পিঠা বানাবো। তো লাবিবার লুডুসের ছুপ তৈরি করার জন্য অন্য সাইডে দিয়েছি, আর হচ্ছে যে আমি এখন হচ্ছে ভাপা পিঠা বানাবো অন্যরকম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে হয়, যেটাই হয় না কেন আর শেয়ার করার চেষ্টা করি। এই যে আমি আজকে মানে দুধ চা ছেক চা কিংবা দুধ ছেঁকনি দিয়ে আজকে ভাপা পিঠাটা তৈরি করব। এই যে মোড়ে টোড়ে বসে মামারা অন্যদের কাছে পাওয়া যায় 10 টাকা করে নেয় এইগুলা। তো আসলে এই যে আমি নারকেল আর হচ্ছে খেজুরের গুড়টা দিয়ে এটা হচ্ছে আজকে এভাবে আমি প্রথমে একটু গুঁড়া দিয়ে নিয়েছি, তারপরে যে গুড়টা আর নারকেলটা দিয়ে দিয়েছি বেশি, তারপরে আর একটা প্রলেপ দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে ইজিলি করতে পারেন, আসলে এত এত সহজ যে যে তৈরি করে করা যায় এটা আমি ভাবতে পারি নাই। তো প্রথমটা একটু ফেটে গেছে, আমি বুঝি নাই ফার্স্ট টাইম, তো পরবর্তীটা আর কি ঠিক হয়ে যাবে। এই যে লাবিবার হচ্ছে স্যুপটা সাইডের চুলায় দিয়ে দিয়েছিলাম, আর এই যে ভাপা পিঠা অলরেডি একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে, আমি ভাবতেই পারি না এত মজা হয়। তো আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন, খেয়ে দেখবেন অনেক মজা, আসলে অনেকগুলো পিঠা হয়েছিল। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।